আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা সুন্দর দিন নিয়ে আপনাদের মাঝে আজকে আমার কিচেন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করতেছি আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আজকে অনেক গল্প করব আর যা যা করি না কেন সব কিছু শেয়ার করার চেষ্টা করব আজকে কিন্তু রান্না বান্না করে দেখাবো আমার বাসায় একজন মেহমান আসতেছে আজকে আমার ব্লগটা সুজা কিচেন থেকে স্টার্ট করলাম কারণ রান্না করতে হবে বাসায় গেস্ট আসতেছে আমাদের খুব কাছের মানুষ বাসায় যখন কেউ আসে না তখন কিন্তু ভালো মন্দ রান্না করতে ইচ্ছে করে তো আজকে সেই রান্নাটা করে দেখাবো আমার হাজব্যান্ড বাজারে গেল বাজার করে নিয়ে আসবে আর সেগুলো একটু শেয়ার করব আপনাদের সঙ্গে তার আগে তার আগে একটু কেটি কুটে রেডি করে নিতে হবে তাই না রান্না করার আগে আর বাজারগুলো একটু গুছিয়ে নিব সকাল সকালই ও বাজারে চলে গেল আমি ঘুমিয়েই ছিলাম ফজরের নামাজের পর কিন্তু আমি অনেক বেলা করে ঘুমাই যেমন ন নয়টা পর্যন্ত নয়টা বেজে যায় নয়টা দশটা বেজে যায় ঘুম থেকে উঠতে উঠতে তো ও ফাঁকে গিয়ে বাজার করে নিয়ে আসলো আমি ঘুমিয়েই ছিলাম এখন বাজে প্রায় সকাল দশটার মতো সালমা এখন বাজার নামিয়ে নিচ্ছে কিছু সবজিও কিন্তু নিয়ে আসছে আর এখানে আছে গরুর গুস্ত কলিজা অনেকগুলো গোস্ত নিয়ে আসলো গরু জবাই হলো আর কি তো ভাবলো যে একটু নিয়ে যাই বেশি করেই কলিজা নিয়ে আসলো তো এগুলো আমি একটু কেটে কুটে রেডি করে নেব আজকে কিন্তু রান্না করব পুরান ঢাকার বিরিয়ানি এই রেসিপিটা হয়তো বা আমার চ্যানেলে আপনারা দেখেছেন তবে আজকেও রান্না করব যতটুকু পারি শেয়ার করে ফেলবো এই বিরিয়ানিটা আমার বাসায় যে আসতেছে তার খুব বেশি পছন্দ আমার হাতে রান্নাটা আর কি সেজন্য আজকে এটাই করব আর এই যে তাজা গোস্ত ওরা চলে আসতেছে অবশ্য রাস্তায় আছে খুব কাছাকাছি আছে চলে আসতেছে যা আছে তা দিয়েই খাওয়া হবে এখন সালমাকে বললাম যে একটু সবজি দিয়ে সুটকি রান্না করতে আর চিকেন তরকারি আছে এগুলো দিয়ে একটু ভাতই খাওয়া হয়ে যাবে আর আমরা যেহেতু একটু বেলা করে খাই সকালবেলা নাস্তাটা একটু ভাতই খাই আর দুপুরে খাবারটা লেট হলেও কোনো প্রবলেম নেই সালমা গোস্তগুলো মিলিয়ে নিল এখানে পাঁচ মিশালি গোস্ত আছে গরু যখন জবাই হয় সামনে থেকে দাঁড়িয়ে যদি আনা হয় সেটা কিন্তু হরেক রকমের গোস্তটা পাওয়া যায় ভালো এখন কেটে কুটে সব রেডি করে নিব রান্নাটাও ঝটপট করতে হবে একটু মার্কেটে যাব শপিং করতে হবে হ্যাঁ একটা জায়গায় যাব আমরা সবাই মিলে ঘুরতে তো সেই কারণে ভাবলাম যে একটু শপিং করে নেই। শপিংটা করতে হবে ইব্রাহিমের জন্য কারণ ওর এতদিন যাবৎ কিন্তু ওর কোনো কেনাকাটা হয় নাই ঘর থেকেও বের হওয়া যাচ্ছে না ও বের হয় না ওর মাপকাঠিও নেওয়া যায় না সেজন্য কিন্তু সেভাবে তার প্যান্ট বেল্ট এগুলো কিনা হচ্ছে না তবে আজকে ভাবলাম যে ভাগ্নি যেহেতু আসতেছে আজকে ওদেরকে সবাইকে নিয়েই বাইরে যাবো সবাইকে একটু কেনাকাটা করে দেবো ইব্রাহিমের জন্য কেনাকাটাটা হয়ে যাবে যে ভাগ্নি আসতেছে তাকে হয়তো বা আপনারা আমার আগের ব্লগুলোতে দেখেছেন অনেকবারই তাদেরকে আমার ব্লগের মধ্যে বন্দি করেছিলাম সে হচ্ছে আমার ননদের মেয়ে আমার ননদ কিন্তু মাসাল্লাহ তিনটা আপনারা সবাই জানেন আমার ব্লগে দেখেছেন তো দুজন থাকে গ্রামের বাড়িতে আমার শ্বশুরবাড়ির খুব কাছাকাছি ওদের বিয়ে হয়েছে যারা আমার শুরু থেকে ব্লগগুলো দেখতেছেন তারা হয়তো বা জানেন আমি কিন্তু আমার ব্লগের মধ্যে সব কিছু শেয়ার করেছি আগে পরে আর যারা নতুন আমার চ্যানেলে এখনও আমার চ্যানেলটা ঘুরে দেখেন নাই অনেক ধরনের কমেন্ট করতে চাচ্ছেন এই সেই এটা সেটা ওটা তো তাদের উদ্দেশ্য করে বলবো যে আপনারা নতুন করে আবার আমার ব্লগগুলোকে দেখে আসবেন কারণ আমার ব্লগের মাধ্যমে আমি আমার ছোট্ট খাটো একটা স্টাইল তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে আসলে কি বলবো কিছুই বলার নেই আর আমার এক ননদকে তো আপনারা সবাই জানেন চিনেন বাংলাদেশি ব্লগার বিনা তো ও তো একটা চ্যানেল ক্রিয়েট করেছিল আমি করে দিয়েছি তো সে কিন্তু সেখানে রান্নাবান্না করে দেখানোর চেষ্টা করে আবার মাঝে মাঝে সেলাই কাজ দেখায় কারণ সে সেলাই কাজ করতে অনেক বেশি পছন্দ করে মূলত তার চ্যানেলটা সেলাই কাজের জন্যই খুলে দেওয়া হয়েছিল তো এখন তার নিজস্ব বাড়ি তৈরি করতেছে অনেক ব্যস্ত আসলে চ্যানেলটা খোলার পর থেকে তার বাড়িতে কাজ ধরেছে তারপর দুলাভাই বাংলাদেশে থাকে না বিদেশে থাকে দেশের বাহিরে তো একা একা একটা সংসার মেনটেন করে কিন্তু একটা চ্যানেল চালানো খুবই কষ্টকর যারা নাকি সৎপথে থেকে কাজ করে যারা নিজের পারিশ্রমিকটা তুলে ধরার চেষ্টা করে কষ্টের কাজগুলো মানে রান্না বান্নার কাজগুলো তারপর যে যেটাই করুক না কেন খুব কষ্টের কাজ সরাসরি এসে কিন্তু একটা সংবাদপত্রের মতো সংবাদপত্র বলে ফেলা যায় বা কারোর নামে কোনো কিছু বলতে চাইলে সেটাও বলে ফেলা যায় কিন্তু রান্নাবান্নার কাজটা কত যে কষ্টের সেটা আর বলে বোঝানো যাবে না অনেক কষ্টের কাজ তো সে যেহেতু আলহামদুলিল্লাহ পারতে এতেই আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি খুশি কারণ নিজের কষ্টের কাজটা দেখা সেটা কিন্তু যেটাই হোক অনেক বেশি মূল্যবান আর ইউটিউব জগতে যারা নাকি নিজের কাজগুলোকে তুলে ধরার চেষ্টা করে কোনো কিছু শেখানোর মতো কোনো কিছু আছে আমি মনে করি তাদের চ্যানেলগুলা রেসপেক্ট করা উচিত কারণ একটা ইউটিউবার জানে কতটা কষ্টের মাধ্যমে একটা ভিডিও তৈরি করা লাগে সেটা হোক গ্রাম বাংলার রান্না রান্নাবান্না হোক সেটা কাঁথা সেলাই হয়তো বা সেলাই কাজ নয়তোবা কবিতা আবৃত্তি আসলে যে যেটা পারে তার ভেতর থেকে তার ট্যালেন্টেড ফুটিয়ে ওঠাটাই কিন্তু বড় একটা মানে কি বলবো ট্যালেন্টের কাজ এ কাজটা কজন দেখাতে পারে তো যারা এভাবে ভালো কাজ করে যাচ্ছেন তাদের সবাইকে আমি অনেক বেশি রেসপেক্ট করি ভালোবাসি সময় আপনাদের জন্য দোয়া করি তো তার মধ্যে আমার ননদও পড়ে সে যতটুকুই পারতেছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছে তো আজকে তার মেয়ে আমার বাসায় আসছে অনেক দিন থাকবে আমাদের বাসায় আর সেই মেয়ে আমার অনিবার খুব প্রিয় বোন ওরা বোনেরা বোনেরা অনেক মিল আর আমার ননদদের কথা কি বলবো যারা নাকি এটা সেটা কমেন্ট করতে চাচ্ছেন তাদেরকে বলবো আপনারা আমার প্রথম দিকের ব্লগগুলো দেখে দেখে তারপর শেষ পর্যন্ত আসবেন তারপর এটা সেটা কমেন্ট করার চেষ্টা করবেন তারপরও বলবো কিছু গল্প করব গল্প যেহেতু শুনতে চান গল্প তো করবই আস্তে আস্তে সব গল্প করব আমার ননদদের কথা বলবো দেবরদের কথা বলবো শ্বশুরবাড়ির কথা তো আগেও বলেছি আসলে পুরাণ কথাগুলা কতবার বলা যায় তারপরও আমার মুখস্থ আমার সব কথা মুখস্থ থাকে আমার আবার মুখস্থ বিদ্যা ভালো কারণ অনেকে আমাকে বলেন কবিতা বলেন আসলে আমি কবিতা বলি যে সাধনায় মিশিয়া যায় বকুল বকুলকন্দ সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ সত্যিই আমি কবিতা বলতে পছন্দ করি শুনতে পছন্দ করি যখন মানে আমার মনটাকে শান্ত করতে চাই তখনই আমি একটা সুন্দর কবিতা শুনে ফেলি যেটা শুনলে আমার মনটা ভরে যাবে আপনারাও কিন্তু করবেন এই কাজগুলো যখন আপনার মন খারাপ থাকবে মন শান্ত করতে চাবেন মানে কারোর উপর কোনো মানে রাগ উঠলে সে রাগ নিয়ন্ত্রণ করতে চাইলে আপনার যেটা করে ভালো লাগবে সেটা করবেন দেখবেন আপনার সব কিছু এক নিমিশেই পানি হয়ে গেছে রেগে গেলেন তো হেরে গেলেন এই জিনিসটা সব সময় মনে রাখতে হবে এটা কিন্তু একটা বড়ো ধরনের কৌশল তো আবারও আমি বলবো যে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ যেটার মধ্যে দেখবেন বকুল ফুলের গ্রান কিন্তু অনেক সুন্দর এটার গ্রান কতদিন থাকে আমরা কিন্তু সবাই জানি বকুল ফুল কে কে কুড়িয়েছেন আমি কিন্তু অনেক উড়াতাম আর বকুল গাছের নিচ দিয়ে যখন আপনি যাবেন মনে হবে যে সেখানেই বসে থাকি তাই না তো এই আর কি সংক্ষেপে বললাম না 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 সংক্ষেপে নয় আরও একটু বুঝিয়ে দেই কারণ আমি কিন্তু আমার ভালো কথা জানা কথাগুলোই আমার ভাই বোনদের সঙ্গে শেয়ার করি তো যারা নাকি এ ধরনের কমেন্টগুলো করেন আজে বাজে এই সেই এটা সেটা তাদের উদ্দেশ্য করে বলি আপনারাও একটু ভালো কথা শিখে রাখবেন মাঝে মাঝে আমার কাছ থেকে কবিতাও শুনতে পারবেন সমস্যা নেই তো যেটা বলছিলাম যে সাধনায় মিশিয়া যায় বকুল গন্ধ সে সাধনায় মিলিয়া যায় কবির ছন্দ এটা এটাকে যদি একটু বিশ্লেষণ করে দেখেন তাহলে আপনি নিজেই বুঝবেন যেমন যে সাধনায় বকুল ফুলের গন্ধের সজীব মাধুরী নেই তা সাধনা নয় কিন্তু ওটা হলো এক ধরনের আত্মনিগ্রহ এক ধরনের মানুষ আছে যারা জীবনের সম্ভাবনার পাপড়িগুলোকে কুচ্ছিত আঙ্গুলে টিপে টিপে কেবলই মাধুরী বের করতে চায় কিন্তু তা সফল হয় না রসের বদলে বের করে কষ আসলে এভাবে করে কষ বের করতে যাবেন না কারোর সম্বন্ধে তাহলে এটা কিন্তু ভালো কিছু না তো আমাকে যারা এভাবে এটা সেটা কমেন্ট করেন তাদেরকে আমি বলবো আমার ফার্স্ট থেকে এই পর্যন্ত যতগুলো ব্লগ আছে সবগুলো ব্লগ দেখে আসেন তাহলে আমার ছোট্ট একটা লাইফস্টাইল আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের উদ্দেশ্য করে বললাম আর যারা আমার সম্মানিত ভাই বোনেরা আছেন সব সময় আমার ব্লগুলো দেখতেছেন এবং আমাকে অনেক ভালো চিনেন জানেন তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আর দোয়া তো সব কিছু আমি ধুয়ে ধুয়ে রেডি করে নিলাম রান্নাটাও করব বিরিয়ানি রান্না করব পুরান ডাকার বিরিয়ানি রান্নাটা করতে করতে আরও কিছু গল্প করব আজকে আবার নতুন করে বলি আমার তিন ননদ কারণ যারা নতুন নতুন মানুষ এসেছেন তারা কিন্তু জানতে চান তারপরও বলবো কষ্ট করে একটু আমার ব্লগুলো দেখবেন আমার সব কিছু দেওয়া আছে প্রত্যেকটা ব্লগ দেখলে আপনারা বুঝতে পারবেন তারপরও বলে দিচ্ছি তিন ননদ তিন ননদের মধ্যে দুই ননদ থাকে গ্রামের বাড়িতে আমার শ্বশুরবাড়ির খুব কাছাকাছি বিয়ে দেওয়া হয়েছে ওরা ওখানেই থাকে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আর এক ননদ আছে আমার খুব কাছাকাছি তো ও আমার বাসায় প্রায় সময় আসে আসা যাওয়া করে আমি নিজেও যাই কোনো বিশেষ প্রয়োজন ছাড়া যাওয়া হয় না কারণ ও তো বাড়িতে থাকে ও ওদেরও কিন্তু যৌথ পরিবার ও হয়তোবা ও নিজের ব্লগ সাইটটাতে নিজেকেই তুলে ধরে কারণ সবাই কিন্তু ব্লগের মধ্যে আসতে চায় না সবাইকে কিন্তু আপনি ক্যামেরার মধ্যে বন্দি করতে পারবেন না কারণ সবাই যার যার একটা ইচ্ছা থাকে সবারই সবাই ক্যামেরার সামনে আসতে চায় না সেজন্য সবাইকে তুলে ধরাও হয় না তবে যাই হোক আমি রান্নাবান্নার সব প্রিপারেশন এখানে গুছিয়ে নিয়েছি এখন বসিয়ে দেবো রান্নাটা তার আগে আমি বিরিয়ানির যে মশলাটা মানে আপনারা এই মশলাটা তৈরি করে নিতে পারেন এই পুরান ঢাকার বিরিয়ানি রান্না করার জন্য এখানে ছোট সাইজের একটা জয়ফলের ফলের অর্ধেক টুকু নিয়েছি এটা একটা সুবারির টুকরার মতো অর্ধেক টুকু দিলেই হবে আর জয়ত্রী পাপড়ি নিয়েছি দুটি গোলমরিচ নিয়েছি আট দশটি আর অর্ধেকটুকু আমি রেখে দিচ্ছি জয়ফল থেকে দারুচিনি নিয়েছি তিন চারটি ফালি এলাচ নিয়েছি পাঁচ ছয়টি এটাকে গুঁড়া করে নিলেই বিরিয়ানির মশলাটা হয়ে যাবে মানে তেহারি পুরান ডাকার যে তেহারিটা বিরিয়ানিও বলা যায় এটা গুঁড়া করে নিলেই হবে তবে আমি আজকে এটা দিয়ে রান্না করব না আমি রান্না করব তেহারির মশলা দিয়েই তো চলুন রান্নাটা শুরু করি আর গল্প করি আর কিছু কিছু কমেন্ট আছে তবে সবগুলো কমেন্ট একদিন আমি পরবো সবগুলো কমেন্টকে আমি স্ক্রিনশট দিয়ে রাখতেছি কারণ যেগুলো পড়ার মতো যোগ্য যারা মানুষের পর্যায়ে পড়ে ভালো কমেন্টের মধ্যেও কিন্তু কিছু কমেন্ট পড়া যায় সেসব কমেন্টগুলো পড়বো আর যেগুলো নাকি একেবারেই নিকৃষ্ট মনের মানুষরা করতেছে তাদের কমেন্টগুলো পড়ব না স্ক্রিনশট দিয়ে দেখাবো ঠিক আছে তো সেই কমেন্টগুলো আমি স্ক্রিনশট করে করে রেখে দিচ্ছি কমেন্টগুলো পড়ে একদিন শোনানোর চেষ্টা করব আমার ননদরা আমার জন্য কেমন এই প্রশ্নটা অনেকেরই ইধানিং কমেন্টের মধ্যে আমাকে কমেন্ট বক্স অফ করে রাখার পর কিন্তু অন্যান্য ভিডিওতে গিয়ে কমেন্ট করতেছে আসলে কি বলবো মানে পুরোপুরি দৌড়াদৌড়ি শুরু হয়েছে তো কেমন আমার ননদরা আমার জন্য সন্তানের মতো ওরা যেহেতু আমার ছোট ওরা সন্তানের মতো আমার কারণ ওদের বড় ভাইয়ার বউ আমি তো সেই জায়গায় ননদরা তো আমার সন্তানের মতো নেই আমি সন্তানের মতনই জানি আমি যেহেতু ওদের বড় ভাইয়ের ওয়াইফ আর ওরা আমার হাজবেন্ডের অনেক ছোট বোন আমার যদিও তারা আমার সমপাটি বা আমার বড় বা আমার ছোট বয়সে তারপরও আমি বলবো যে তারা আমার সন্তানের মতো কারণ আমার হাজবেন্ডের সাইডটা আমাকে ভাবতে হবে আমার হাজব্যান্ড কিন্তু তাদেরকে সেভাবেই বড় করেছে ছোট ভাই বোন আমার হাজব্যান্ড যেহেতু বড় ওদেরকে ওইভাবেই কিন্তু শাসন করে বড় করেছে এখনও কিন্তু ওরা ভাইয়ার মুখের দিকে তাকিয়ে কথা বলে না এতটা ভয় পায় যা বলার আমাকে বলে এখনও তারা সেভাবেই সম্মান করে এমনিতে কিন্তু বড় ভাই বাবার তুল্য সবাই জানি আমরা ওরা ওইভাবেই দেখে ভালোবাসার সময় ভালোবাসা মানে খুব আদর করে আমার হাজব্যান্ডও বা ওরাও খুব সুন্দরভাবে মেশে কিন্তু কোনো একটা জিনিস বলতে গেলে বা যদিও কোনো সংসারে এমন না যে রাগ হয় না মনে কষ্ট আসে না যখন এটা হয়েই যায় তখন কিন্তু জীবনও ভাইয়ের সামনে এসে একটা কথা বলে না যেটা বলার আমাকে আলাদা করে বলবে আর আমাকে তারা বোনের মতনই দেখেছে সবাই আমাকেও অনেক বেশি সম্মান দিয়েছে সেই সম্মানটুকু আমি রাখতে চাই আর সব সময়ই রাখার চেষ্টা করি তা আলার রহমতে আমার শ্বশুর যেভাবে ওনাদেরকে মানে শিখিয়ে দিয়ে গিয়েছে তোমরা কখনো কারো সঙ্গে এমনভাবে রাগারাগি করো না যাতে করে তোমাদেরকে আলাদা আলাদা হয়ে যেতে হয় আলাদা বলতে যৌথ পরিবার কিন্তু আমরা এখনও তো যার যার প্রয়োজনে যার যার কাজের সুবাদে কিন্তু তার তার একটা আলাদা আলাদা গন্তব্যস্থান বেছে নিতে হয়েছে ঠিক না জিনিসটা কিন্তু এমন তো পরিবারের সবাই কিন্তু যার যার কাজের জায়গায় সিলেক্ট করে তারপর সেখানেই তাকে থাকতে হয় জীবন তাগিদের জন্য তো এই আর কি আর কি বলবো এত কিছু জানতে ইচ্ছে হয় কিছু কিছু মানুষদের তাদের উদ্দেশ্য করে বললাম আর তেহারির জন্য বিফটাকে রান্না করে ফেললাম বিফের মধ্যে কিন্তু কোনো কিছুই দিলাম না শুধু একটু আদা রসুন বাটা আর সরিষার তেলে রান্না করতেছি কিন্তু এটা আমি এর আগে রান্না করেছি সেই জন্য আর এর উপকরণগুলো বললাম না আদা রসুনের বাটা পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে গিয়েছিল তারপর বিরিয়ানির মশলাটুকু দিয়ে দিয়েছি এ আর কি এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যেহেতু এটা বিফ এটা সিদ্ধ হতে সময় লাগবে প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো লাগবে তো এটা সেদ্ধ হয়ে যাক তারপর পোলার চাউলটা ধুয়ে রেখে দিয়েছি আমি পোলার চাউলটা দিয়ে আর একটু ভেজে তারপর পানি দিয়ে দিব হয়ে যাবে তেহারি। এই রান্নাটা আমার কাছে অনেক বেশি ইজি মনে হয় পুরান ডাকার তেহারি রান্নাটা আর অনেক বেশি মজার হয় সরিষার তেলে একটা অন্যরকম ফ্লেভার নিয়ে আসে আর অন্যরকম মজা হয়তো বা আপনারা অনেকেই ট্রাই করে ফেলেছেন আমি জানি এর আগেও আমি রান্নাটা দেখিয়েছিলাম তো এখানে আমি প্রায় এক কেজির মতো পোলার চাউল দিয়ে দিচ্ছি চাউলটা দশ মিনিট আগেই ধুয়ে রাখতে হবে এটা আমি সব সবসময় বলি এতে করে বিরিয়ানিটা খুবই ঝরঝরে হয় আর ওরা চলে এসেছে অলরেডি আমার ননদ ছিল ও দিয়ে গেল আর কি মেয়েকে ও কিছুদিন থাকবে আমাদের বাসায় অনিবার সাথে তো অনেক মিল আর আমার মেয়ে অনিবা ওর সাথে মানে ওর বোনেরা মানে একসাথে হলে কতটা যে আসলে কি বলবো মজা করে অনেক মিল মোহাব্বত ওরা কখনই কারোর সঙ্গে মন খারাপ করে না অন্যরকম আসলে আমি বলবো এই যুগের মেয়েগুলা যাদের মাইন্ড খুব ভালো তারা কিন্তু সুন্দর সব জায়গায় মানানসই হয়ে যায় তো আমি জানি না বাবা মা যেমন হয় ছেলে মেয়ে তেমনই হয় আমি সেটাই বলবো তো আল্লাহর রহমতে মেয়ে হিসেবে গর্ব করি না মানে মেয়েকে নিয়ে গর্ব করি না আমাদের ননদের বাচ্চারা বা আমার বোনের বাচ্চা আছে ওরা সবাই একত্র হয় কিন্তু কখনোই কোনো মন খারাপ করে না কখনো এদেরকে নিয়ে আমাদের কোনো কিছু পোহাতে হয় না আলহামদুলিল্লাহ এই দিক থেকে আমরা অনেক হ্যাপি আসলে মানুষের রাগ খুব এগুলো ক্ষণিকের জন্য এগুলো করতে হয় রাগও কিন্তু করতে হয় এ রাগটা বেশিক্ষণ রাখতে হয় না কারোর সঙ্গে আর এমন রাগ করতে হয় না যে সম্পর্কটা একেবারে ছিন্ন হয়ে যায় এমন কিছু রাগ দেখাতে হয় না যেটা আলাহপাক পাক নারাজ হয়ে যায় তো আমরা রাগ করব রাগ কার নেই সবার রাগ আছে আমরা রক্তে মাংসে ঘরা মানুষ তাই না তো কথা বলতে বলতে এখানে আমি পানি দিয়ে দিলাম এখানে যেহেতু এক কেজি পোলা চাউল আছে সেই অনুপাতেই পানি দিয়েছি আর দশ পনেরোটি কাঁচামরিচ দিয়ে দিলাম এই তেহারের মধ্যে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিলেই ভালো তিন চার মিনিট পরই পানিটা শুকিয়ে গিয়েছে এখন চাইলে আপনারা এর মধ্যে একটু কিসমিস দিয়ে নিতে পারেন বা আলু বখরা যা যার পছন্দ মতো আর আমি যেহেতু এই বিরিয়ানিটা রান্না করি মানে একটু কিশমিশ দেই আজকে দেবো না সরিষার তেলে এটার মধ্যে আমার কাছে কিশমিশ দিলে ভালো লাগে না এখন আর ঘি দিয়ে করলে সেটার মধ্যে কিশমিশটা বেশি মানানসই হয় তো সরিষার তেলের এই বিরিয়ানিটা আপনারা তো অবশ্যই ট্রাই করেছেন যারা করেছেন আর যারা করেন নাই অবশ্যই করে দেখবেন একেবারেই অন্যরকম একটা টেস্ট আর এই বিরিয়ানিটা একবার করে খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে এমন তো এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে দমে রেখে দিব চলো রাসটাকে একেবারে লো করে যখন খাবো তখন শুধু সার্ভ করে দেখাবো আমরা মানে দুপুরে একবার খেয়েছি ওরা আসার পর বারোটার দিকে এখন আবার এই খাবারটা হওয়ার পর খেয়ে দিয়ে আমরা বের হয়ে যাব। একটু শপিংয়ে যাব দেখি কি কেনাকাটা করতে পারি আর যেটাই করি না কেন আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আজকে না পারলেও আমি আমার পরের ব্লগে শেয়ার করার চেষ্টা করব তো আমি এখন বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি অসাধারণ মজার এই বিরিয়ানিটা আমার ভাগ্নির খুব পছন্দ ও যতবারই আসে বলবে মামি তুমি এটা রান্না করে রেখো আমার জন্য আমার ছেলে মেয়ের যেমন চিকেন খেতে বেশি পছন্দ ওরও কিন্তু সেম ওর মাও দুইটা বাচ্চা নিয়ে সেম অবস্থা ওরও এক ভাই এক বোন তো আমারও সেম তবে যাই হোক ওর জন্যই রান্না করেছি বিশেষ করে তো এখন আমি বেড়ে নিচ্ছি আমরা একটু খাওয়া দাওয়া করবো আর কতটা ঝরঝরে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ওদের মামাও বসে গেল ওদের সঙ্গে খাচ্ছে আর আমিও একটু খাবো আসলে এর ফ্লেভার পাওয়ার সঙ্গে সঙ্গে আমার খেতে ইচ্ছে করছে আমিও বসে পড়ব আপনারা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় আগামীকাল দেখা হবে আল্লাহ হাফেজ